দিয়েছি, সেজন্য অপেক্ষা করতেছি। আচ্ছা তুমি বসো, তো এখানে বসো, আমি বলবো না হয় তুমিই বলো। কি আছে কাগজ কলম আছে, চলে আসো। বলে দিব
ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমরা সবাই ভালো আছো? জি ম্যাম, আপনি ভালো আছেন? জি বাবা ভালো আছি। কি অবস্থা তোমাদের? গতকালকে ক্লাসটা কি সবাই একটু বাসায় দেখেছো, যে ম্যাম যেগুলো করালো, যে কবিতাটার উপরে তোমাদের কি হবে, যে অ্যাসাইনমেন্ট দিতে বলেছি সেটা বিষয়ে কি তোমরা প্রিপারেশন নিচ্ছো? দশ তারিখের মধ্যেই কিন্তু কি করতে হবে, অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। সেই জন্য সবাই একটু কি করো, মনোযোগ দিয়ে ওই বিষয়টা নিয়ে একটু, ওটা তো একটা সহজ অ্যাসাইনমেন্ট। তোমাদেরকে বলা হয়েছে যে হলো মানে দেশপ্রেমিক নাগরিকের 10টা গুণ, তো এটা তো এমন কোনো কঠিন বিষয় না, কিন্তু জাস্ট তোমরা তো, তোমাদেরকে মানে এত শিখানোরও কিছু নাই আমি মনে করি, যে তোমরা এর আগে রচনা প্রতিযোগিতা এটা ওটাতে কতবার অংশগ্রহণ করেছো, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খাতার কাভার পেজটা খুব সুন্দর করে করবে, যে যেগুলো যেগুলো তথ্য দিতে বলা হয়েছে সব তথ্যগুলি তোমরা কি করবে, যে সুন্দর করে সংযোজন করে ওই বিষয়টা উল্লেখ করবে। করলেই তাহলে কি হবে, যে হচ্ছে আমরা মানে ওটাই আসলে সঠিক যেটা নিয়ম আর গুগলে, তো গুগল ক্লাসরুমে তো তোমাদের দেওয়াই আছে। আর আরেকটা যেটা ইনফরমেশন আমি তোমাদের জন্য বলি, যে তোমাদের যে তোমরা যারা আর্টসে আছো, এখানে আর্টস বা সায়েন্স সবার জন্য প্রয়োজন হবে, যে এই ইতিহাস বিষয় যাদের আছে, এই ইতিহাস বিষয়ের অ্যাসাইনমেন্টের যে তোমাদের যে টপিক এবং কিভাবে লিখবা সেটা তোমাদের কি করা আছে, ইউটিউবে ওই ক্লাসটা ছেড়ে দেওয়া আছে। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তো বলছি যে ওই ক্লাসটা তোমরা প্রত্যেকেই কি করবে, যে ইউটিউবে অবশ্যই সার্চ দিয়ে দেখবে, তোমাদের যাদের ইতিহাস আছে তারা তো দেখবেই, আর যাদের ইতিহাস নেই তারাও যদি দেখো, তাহলে কিভাবে অ্যাসাইনমেন্টের কভার পেজটা লিখবে, কিভাবে তোমাদের লিখতে হবে, সেই বিষয়গুলো খুব সুন্দর করে কিন্তু ওখানে ডিটেল আলোচনা করে দেওয়া আছে। প্রত্যেকেই তোমরা ইউটিউবের ওই ইতিহাস ম্যাডামের যে মানে যে ইনফরমেশনটা অবশ্যই দেখবে। তো ঠিক আছে, আমরা সরাসরি, যেহেতু আমাদের একটা সীমিত সময়ের মধ্যে ক্লাস শেষ করতে হবে, আমরা সরাসরি কি করি যে ক্লাসে চলে যাই। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো তোমাদের এই সম্পূর্ণ সিলেবাস, আমরা যে কবিতাটা পাবো সেই কবিতাটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমরা সবাই এই কবিতাটা বের করো, প্রত্যেকের কাছে বই খাতা কলম সবকিছু যেন থাকে। এক কথায় এখন তোমাদের বাড়িটাই কি করা হয়েছে, সুবিধা তো আর কিছু নাই, তাই না? তাহলে আমরা যেরকম স্কুলে সবকিছু নিয়ে প্রিপেয়ার হয়ে আসি, আমরা বাসা থেকে কি করবো, যে বই খাতা কলম সবকিছু নিয়ে একদম ভিডিও স্টপ আপনি ছেড়ে করতে পারবা। আজকের যে কবিতাটা সেটা হলো তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। কবিতার শিরোনাম শুনেই কি করতে পারছি, বুঝতে পারছি যে নিশ্চয়ই এখানে আমাদের স্বাধীনতাকে নিয়ে আসার জন্য আসলে কি কি অবস্থার মধ্য দিয়ে এদেশের মানুষকে যেতে হয়েছে। তো আর এই কবিতাটা কে লিখেছেন, শামসুর রহমান। তো এই শামসুর রহমানের যে পরিচিতি পর্বটা আছে, দেখো যে এখানে বলা আছে যে উনি 1929 সালের 24 অক্টোবর কি এখানে বলা আছে যে ঢাকায় জন্মগ্রহণ করেন। তো আরো যদি একটু আমরা ডিটেল জানি তাহলে উনি কোথায় জন্মগ্রহণ করেন, ঢাকার মাহুতটুলি, এলাকার নাম মাহুতটুলি ছিল, ওই এলাকাতে তিনি জন্মগ্রহণ করেছেন। আর তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার পারাতলি গ্রাম। আর পিতার নাম কি ছিল, মখলিসুর রহমান। মাতার নাম কি ছিল, আমেনা খাতুন। তারপরে এখানে বলা আছে যে 1945 সালে তিনি ঢাকার পোগস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছেন, 47-এ ইন্টারমিডিয়েট পাস করেছেন, তাই না? তারপরে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেছেন, এবং তার পেশা কি ছিল, সাংবাদিকতা। তিনি সাংবাদিকতা পেশাকে কি করেছিলেন, বেছে নিয়েছিলেন, সেটা কত সালে, 1957 সালে তিনি প্রথম কি করেন, দৈনিক মর্নিং এজ, পত্রিকার নাম কি, দৈনিক মর্নিং এজ। এই তথ্যগুলি তোমাদের বইয়ে যদি না থাকে তোমরা আলাদা করে খাতায় টুকে রাখবে, যেটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। তাহলে উনি দৈনিক মর্নিং এজ পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে কি করেন, যে তার সাংবাদিকতা পেশাকে বেছে নিয়েছেন। এবং ওনার আরো একটা বড় পরিচয়, উনি কোনো নাগরিক কবি,
নগর জীবন তো আমরা জানি যেটা হলো শহর কেন্দ্রিক জীবন, যেমন আমাদের কে আসছে পল্লী কবি কে বলতো? জসীমউদ্দীন, তাই না? তো ওনার লেখায় আমরা সবসময় পল্লী প্রকৃতির বিষয়গুলি পেয়েছি, কিন্তু এই শামসুর রহমানের কবিতায় আমরা কি যে নাগরিক জীবনের যে যন্ত্রণা দগ্ধতা, মানুষের চড়াই উত্তরায়, মানুষের যে জীবন ধারা প্রতিনিয়ত সে ঝলমলে জীবন, এবং এই ঝলমলে জীবনের পিছনের যে অন্ধকার গলি, সেখানকার মানুষের যে জীবনযাত্রা, আসলে এই বিষয়গুলি কিন্তু তিনি তার লেখার মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। তো সেই জন্যই এই শামসুর রহমানকে কি বলা হয়? নাগরিক কবি বলা হয়ে থাকে এটা তার। এবং আধুনিক কবি দেখবা যে উনি দেখতেও যেরকম অনেক মনে করো সুদর্শন বলা যায়, স্মার্ট, এবং তার লেখাগুলোর মধ্যেও একদম অতি আধুনিকতার ছোঁয়া আমরা দেখতে পাবো। আর ওনার ওনাকে ওনার যে ছদ্মনাম উনি ব্যবহার করতেন, সেই ছদ্মনামটা তিনি ময়নাক, ময়ে ঐকার নয় আকার ক, ময়নাক। এবং ওনাকে ডাক নাম সবাই বাচ্চু বলে ডাকতো। তারপরে যখন বাংলাদেশের যত যত আন্দোলন ছিল 1952 থেকে শুরু করে 71 পর্যন্ত প্রত্যেকটাতে কিন্তু এই শামসুর রহমান কি করেছেন যে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তো 1971-এ মুক্তিযুদ্ধের সময় তাকে সবাই মানে মজলুম আদিব বলে সম্বোধন করতেন, এরকম বিভিন্ন নামে, যে যারা বেশি আসলে সর্বদিক থেকে পারদর্শী বা যারা অগ্রণী ভূমিকা পালন করে তাদের আসলে নিজের নাম খ্যাতি যশ এগুলা আসলে একটা পরিচয়েই হয় না। তো যাই হোক, আমরা যেহেতু ওনার কবিতা পড়ছি, তাহলে আমরা সবচেয়ে বড় পরিচয় যেটা সেটা তাকে আমরা একজন শ্রেষ্ঠ বা একজন আধুনিক কিংবা একজন নাগরিক কবি হিসেবেই আমরা মানে বলতে চাই। আর দেখো তার এখানে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা, নিরামকে দিব্যরথ নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাটা এক ধরনের অহংকার, আ দিগন্ত নগ্ন পদধ্বনি, আমি অনাহারি বাংলাদেশ স্বপ্ন দেখে, দেশদ্রোহী হতে ইচ্ছা করে বুক তার বাংলাদেশের হৃদয়, গৃহযুদ্ধের আগে হৃদয়ে আমার পৃথিবীর আলো, হরিণের হার মানব হৃদয়ে নৈবেদ্য সাজায়, এই ধরনের অনেক অনেক লেখা। এবং এত বিখ্যাত, যেমন ওনার আরেকটা বিখ্যাত লেখা ছিল, ওটার নাম কি? উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। তার মানে কি যে যারা দেশ পরিচালনা করছে, উনি যে সময় এই কবিতাটা লিখেছেন সেই মুক্তিযুদ্ধের সময়ে বা সেই কেন্দ্রিকই এই কবিতাটা, তখন তিনি দেখেছেন যে এই বাংলাদেশের যারা কর্ণধার ছিল তারা যে কিভাবে এই দেশকে, দেশের শাসন ব্যবস্থা বা দেশের গণতন্ত্র কিরকম করে কোথায় টেনে নিয়ে যাচ্ছে, এরকম একটা লেখায় উনি নাম দিয়েছিলেন যে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। তো এই যে বিখ্যাত লেখাগুলো, এবং বলা আছে যে তার কিছু অনুবাদ গ্রন্থ আছে, যেমন তিনি ফ্রস্টের কবিতা, তারপরে হ্যামলেটের কবিতা, তারপরে ডেনমার্কের যুবরাজ, এগুলা তার এক একটা কি ছিল, অনুবাদ গ্রন্থ ছিল। আবার তাকে ডিলিট উপাধিও কিন্তু দেওয়া হয়েছে, যেমন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় শামসুর রহমানকে কি করেছে যে এই ডিলিট উপাধি দিয়েছেন। এবং আমরা দেখেছি যে উনি বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, এই পুরস্কারগুলিও কিন্তু পেয়েছেন। তার মানে কি, অবশ্যই তিনি একজন বিশিষ্ট এবং বিখ্যাত নাগরিক কবি। এবং আমরা পরবর্তীতে যেটা দেখব সেটা হলো তিনি 17 আগস্ট 2006 সালে কি করেন, মৃত্যুবরণ করেন। তার মানে কি যে বাংলা সাহিত্যের এরকম একজন বিশিষ্ট এবং বিখ্যাত কবিকে আমরা কি করেছি, হারিয়েছি। তো শামসুর রহমানের যে শ্রেষ্ঠ কবিতা আছে, তোমরা ইচ্ছে করলে কি করতে পারো যে ওই বইটা সংগ্রহ করে তোমরা কবিতাগুলো দেখবে যে কি অদ্ভুত টাইপের তার মানে সেই কবিতার লাইনগুলি, সেই শব্দ চয়ন, যে সত্যিকার অর্থেই যে আমাদের প্রত্যেকেরই সেটা করবে, মনে দাগ কাটবে এবং ভালো লাগবে। তো যাই হোক, যেহেতু এরকম একজন বিশিষ্ট কবি, তাহলে আমরা তার কবিতা পড়ব, তো তার সম্পর্কে আমাদের অবশ্যই কি করতে হবে, জানতে হবে। তো সেই জন্যই কিন্তু এই কথাগুলি আমি তোমাদেরকে বললাম। এগুলো তোমরা সবাই কি করবে, মনে রাখার চেষ্টা করবে, বইয়ে যেগুলো তথ্য আছে এবং বইয়ের তথ্যের বাইরেও যে কথাগুলো তোমাদের শিক্ষকদেরকে বলছে ক্লাস নিতে গিয়ে, সেগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে। তো দেখো, আমরা মূল কবিতায় চলে যাই। এই কবিতাটা কিন্তু ছোট না, মোটামুটি অনেক বড়ই।
এখানে বলা আছে যে তোমাকে পাওয়ার আর আরো একটা কথা বলে নিই যে এই কবিতাটা পাঠ শেষে আসলে আমরা কি শিখব, যেটাকে কি বলছে তোমাদের এই যে সিলেবাসটা, যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে বা তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে একজন শিক্ষার্থী একটা পাঠ শেষে সে কি কি আসলে শিখলো, কি কি শিখতে পারলো সেখান থেকে, এর উপরেই কিন্তু তোমাদের কি যে মোটামুটি এই অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হচ্ছে। তাহলে একটা কবিতা বা একটা গদ্য বা যে কোনো একটা অধ্যায় আসলে আমরা কেন পড়ব এবং সেটা পড়ার পরে সেখান থেকে আমি কি শিখলাম, এই জিনিসগুলো কিন্তু আমাদের সব সময় মাথায় রেখেই কি করতে হবে, ওই টপিকটা পড়তে হবে। তাহলে আমরা এই তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা এই কবিতাটার পাঠ শেষে আমরা কিন্তু কি করতে পারলাম, এই যে এতক্ষণ ধরে আমরা শামসুর রহমান সম্পর্কে জানতে পারলাম, তাহলে এই কবি সম্পর্কিত যাবতীয় তথ্য কি করতে পারবে শিক্ষার্থীরা বা তোমরা যারা আছো তারা, আমরা কি এটা জানলাম, তাই না? এরপরে বলা আছে যে স্বাধীনতার জন্য এ দেশের সর্বস্তরের মানুষের আত্মত্যাগের যে স্বরূপ সেই স্বরূপটা সম্পর্কে কি করতে পারবে তোমরা জানতে পারবে বা বলতে পারবে, যে এই স্বাধীনতা নিয়ে আসতে গিয়ে সর্বস্তরের জনগণকে আসলে কি আত্মত্যাগ বা তাদের কিরকম খেসারত দিতে হয়েছিল সেটা সম্পর্কে কি করতে পারবে শিক্ষার্থীরা জানতে পারবে, বলতে পারবে। এরপরে বলা আছে যে পাক হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, যে ১৯৭১ এই পাকিস্তানি বাহিনী আমাদের এই দেশীয় মানুষদের উপরে কিরকম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল সেই সম্পর্কে কি করতে পারবে তোমরা ব্যাখ্যা করতে পারবে বা ধারণা লাভ করতে পারবে এই কবিতাটা পাঠ শেষে। তারপরে বলা আছে যে স্বাধীনতার জন্য এদেশের মানুষের প্রতীক্ষার স্বরূপ উপলব্ধি করতে পারবে, আমরা সবাই এখন কি করে আছি, প্রতীক্ষা করে আছি যে কবে আমাদের করোনাটা একবারে নির্মূল হবে, তাই না? কিংবা কবে আমরা প্রত্যেকেই ভ্যাকসিন পাবো, তাহলে আমরা নিরাপদে কি করতে পারবো আমাদের সেই স্বাভাবিক সুন্দর সেই হাসি খুশি ভরা, আমার মেয়েরা যখন ক্লাস নাইনে রুম ভর্তি বসে থাকতো আর মনে করো যে সবাই লক্ষ্মী সবাই অনেক ভালো, কিন্তু কেউ কেউ আবার একটু টুকটাক দুষ্টুমিও করতো, সেই ক্ষেত্রে বকাও দিতাম, তাই না? সেই কোলাহলপূর্ণ পরিবেশটা কত যে মিস করছি, তার জন্য যে কতটা অপেক্ষা করে আছি। তো সেই মুক্তিযুদ্ধের সময় আমাদের এই দেশীয় মানুষরা সেই স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য তারা যে দিনের পর দিন মাসের পর মাস মনে করো যে কি যে একটা অপেক্ষার প্রহর, তো সেই প্রতীক্ষার যে স্বরূপ চেহারা কিরকম ছিল এই কবিতাটা পাঠ করে আমরা সেটা জানতে পারবো। তাহলে এই কবিতা পড়ে আমরা এত কিছু সম্পর্কে কি ব্যাখ্যা করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো, জানতে পারবো। ঠিক আছে, আমি দেখো মূল কবিতায় চলে যাই, তোমরা সবাই কি করো কবিতার লাইনগুলি ধরো। এখানে বলা আছে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তার মানে কি যে কবি এখানে খুব রুদ্ধ কণ্ঠে বলেছেন যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আমরা কতবার আর রক্ত গঙ্গায় ভাসবো। গঙ্গা তো কি একটা বিশাল নদী, যেটা বাংলাদেশে আমরা পদ্মা নদী বলি, তো আমরা কি করেছি এই স্বাধীনতা আনতে গিয়ে আমাদেরকে এত এত মানুষের প্রাণ দিতে হয়েছে যে সেই এক সাগর রক্ত, যেটাকে বলা হয় যে এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা নিয়ে আসতে পেরেছি। তো সেই জন্য কবি প্রথমেই এই কথা বলেছে যে আর কত আমরা রক্ত গঙ্গায় ভাসবো, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। এই খাণ্ডব শব্দটা আসলে মহাভারতের একটা শব্দ, যেখানে একটা খাণ্ডপ্রস্থ বা একটা জায়গা যেখানে একটা বন ছিল সেটা একদম টুড়ায় টুড়ায় মনে করো যে সারখার করে দেওয়া হয়েছিল। তো আমাদের এই কবিতায় সেই মহাভারতের সেই পুরাণ কাহিনীর এই শব্দ খাণ্ডব শব্দটা নিয়ে আসা হয়েছে, যে পাকিস্তানিদের যে ধ্বংসলীলা, তারা যে প্রতিটা মানুষের জীবন মনে করো ঘর বাড়ি রাস্তাঘাট জিনিসপাতি বস্তি ছাত্রাবাস সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছিল, সেই জ্বালানো পুরানোর সেই দগ্ধতার স্বরূপ হিসেবে এখানে সেই খাণ্ডব দাহন শব্দটা ব্যবহার করা হয়েছে। যে কবি বলেছেন যে এই স্বাধীনতাকে আনতে গিয়ে আসলে আর কতবার আমরা রক্ত গঙ্গায় ভাসবো, আর কতবার এই ধরনের জ্বালাও পোড়াও এরকম খাণ্ডব দাহন আমাদেরকে দেখতে হবে। তারপরের টপিকে দেখো বলা আছে তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, শিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। তার মানে কি যে হে স্বাধীনতা
তোমাকে নিয়ে আসতে গিয়ে কি করতে হয়েছে? সাকিনা বিবির কপাল ভেঙেছে। কি করে কপাল ভেঙেছে? যে পাকিস্তানি জানোয়াররা কি করেছে আমাদের এই দেশের যারা সেই নারীরা ছিল, সেই নারীদের উপরে তারা সেই পৈশাচিক আচরণ করেছে, তাই না? যে শিশু, বৃদ্ধ, যুবতী, কিশোরী কাউকেই তারা কি করে না, যে ছেড়ে দেয় না, তারা তাদের বাংকারে নিয়ে গিয়ে ধরে রেখেছে, বাড়িতে হামলা চালিয়েছে, সেই মেয়েদের উপরে তারা যে অন্যায় অত্যাচার চালিয়েছে সেই অত্যাচারের প্রতীক হিসেবে এখানে সাকিনা বিবিকে দেখানো হয়েছে। যে সাকিনা বিবির সম্ভ্রম তারা কি করেছে, যে নষ্ট করে দিয়েছে। তাহলে কি একটা মেয়ের কি যে সম্ভ্রমই ইজ্জত হলো সবচেয়ে বড় সম্পদ, সেটা যখন পাকিস্তানি জানোয়াররা লুট করেছে, সেই কারণে এখানে বলেছে যে আসলে সাকিনা বিবির কপাল আসলে সত্যিই খারাপ, তার কপাল ভেঙে গিয়েছে। বলছে শিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। তাহলে এখানে হরিদাসী আরেকটা কি, যে নারী হিন্দুরা তার স্বামীর মঙ্গল কামনায় কি করে, যে তাদের বিয়ের চিহ্ন হিসেবে মাথায় সিঁদুর পরে, তাই না? তাহলে তার স্বামী যখন যুদ্ধ করতে গিয়ে 1971 মারা গিয়েছে, তখন তো আর সিঁদুর পরার অবস্থা তার কোনোভাবেই থাকবে না, তাকে কি করতে হবে, সাদা থান করতে হবে এবং মাথার সিঁদুর মুছে ফেলতে হবে। তার মানে কি, যে এই স্বাধীনতা আনতে গিয়ে কি কি অবস্থার মধ্য দিয়ে এদেশের মানে কি নারী, পুরুষ, শিশু বা প্রতিটা স্তরের মানুষকে কি অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। তাহলে আমরা এখানে এই অবস্থা দেখলাম। এর পরের অংশে বলা আছে, দেখো তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। তার মানে কি, যে সেই শহর মানে কি, যে আমাদের এই মুক্তিযুদ্ধটা শহর কেন্দ্রিক বা যেগুলো দেখা গিয়েছিল যে স্টেশন বা যেগুলোতে খুব সহজে কি করতো পাকিস্তানিরা তাদের ঘাঁটি স্থাপন করতে পারতো বা তারা সহজে চলাচল করতে পারতো, তাদের জিনিসপাতি তারা সহজে কি করে বহন করে সেখানে রেখে ওই এলাকা, বিশেষ করে শহর কেন্দ্রিক এলাকাগুলোর তে এর ভয়াবহতা আরো বেশি ছিল। তো এখানে সেই জন্যই বলেছে যে শহরের বুকে জলপাই যেটা অলিভ কালারের, তাদের দেখবে যে সেই সময়ের পাকিস্তানিদের সেই পোশাক ওই কালারের ছিল এবং তারা সেই ট্যাঙ্ক যেগুলো যুদ্ধাস্ত্র, মানে কি যে শত্রুর আগমন বার্তা, যে ট্যাঙ্ক নিয়ে এসে তারা সেই দানব দৈত্য কি করে যেখানে ঢুকে সবকিছু তছনছ করে গুড়িয়ে ভেঙে নষ্ট করে দেয় সেই দৈত্যের মতো। এখানে তাদের হিংস্রতা, তাদের বর্বরতার যে সাজোয়া বাহিনী, যে তারা হিংস্র আচরণ করবে একটা দেশের উপরে, একটা কি যে ভূখণ্ডের উপরে কিংবা একটা দেশের মানুষের উপরে, সেই যে বর্বরোচিত আচরণের জন্য তাদের যে আগমন বার্তা, সেই হিসেবে এখানে জলপাই রঙের ট্যাঙ্কের কথা বলা হয়েছে, যে যুদ্ধাস্ত্র নিয়ে তারা কি করেছে, যে শহরের বুকে ঢুকে পড়েছে সেই দৈত্যের মতো, দানবের মতো বিকট চিৎকার করতে করতে। তারপরে বলেছে যে হে স্বাধীনতা, তুমি আসবে বলে কি হয়েছে, যে যেখানে ছাত্রদের আবাস, স্টুডেন্টরা যেখানে পড়াশোনা করার জন্য থাকে, সে ছাত্রাবাস বলো, বস্তি বলো বা এমনিতে বিল্ডিং বলো, অফিস বলো, আদালত বলো, কল কারখানা, তারা যেখানে যেরকম করে পেয়েছে সেখানেই তারা সেই সবকিছু ভেঙে গুড়িয়ে দিয়ে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে। এরপরে দেখো বলছে রিফেললেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। এখানে সেই রাইফেল, মেশিন গান এগুলো কি যুদ্ধের এক একটা শক্তিশালী আগ্নেয়াস্ত্র। এই আগ্নেয়াস্ত্র থেকে যে অবিরত ধারায় সেই গুলি বর্ষণ করাকে এখানে খই ফোটার সঙ্গে কবি কি করেছেন, মিলিয়ে নিয়েছেন। কবি, তোমরা তো যারা হয়তোবা গ্রামে থাকো দেখতে পারো যে যখন কি করে, যে মায়েরা দাদিরা আমাদের সময় দেখেছি যে যখন খই ভাজে তখন লোহার কড়ায় কি করতে হয়, বালি গরম করতে হয় এবং তার মধ্যে সেই শুকনো খয়ের ধান দিলে এমন চারদিকে ফুটে ওঠে যে সেখানে যদি খুব কাছাকাছি কেউ থাকে তার হাত মুখ সব কি হবে, যে ওই গরম খয়ে এসে পুড়ে সেখানে ফুসকা পড়ে যাবে। তো এখানে সেই রিকেললেস রাইফেল এবং মেশিন গান থেকে সেই খয় ফোটার মতো অজস্র যে গুলির ধারা, সেই গোলা বর্ষণ, সেই অর্থে এখানে কবি সেই খয় ফোটার সঙ্গে তুলনা করেছেন। এরপরে বলেছে দেখো তুমি আসবে বলে, ছাই হলো গ্রামের পর গ্রাম,
তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তার মানে কি, গ্রাম গঞ্জ কোনো কিছুই কি ছিল না, বাদ ছিল না, সব পুড়ায়ে জ্বালায়ে সবকিছু কি করেছে, সার ফার করে দিয়েছে, যেখানে সেখানে তারা কি করেছে, গুলিগোলা বর্ষণ করেছে। এবং সেই গ্রাম যখন একদম কি হয়েছে যে ভেঙে চুড়ে বিধ্বস্ত হয়ে গিয়েছে, সেই বিধ্বস্ত পাড়ার সেই প্রভুর বাস্তুভিটা, বাস্তুভিটা মানে কি, যেখানে বসত করে মানুষ, যে জমিতে বসত করে সেটাকে কি বলে, বাস্তুভিটা বলে। তাহলে ঘর বাড়ি যখন সব ভেঙে গুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে, সেই ভগ্ন তারায় কি করছে, কুকুর আর্তনাদ করছে যে তার কি প্রভুর ঘর বাড়ি কেউ নেই, সব নিশ্চিহ্ন হয়ে গেছে। একদিকে যেরকম তার মনের মধ্যে কষ্ট হচ্ছে, আরেকদিকে সেই পাকিস্তানি হানাদার বাহিনীর সেই ধ্বংস যজ্ঞের প্রতি সে যেন একটা ক্রোধ ঘৃণা দেখিয়েছে তার আর্তনাদের মাধ্যমে, যে না এগুলো কোনোভাবেই আর কি সহ্য করার মতো অবস্থা নাই। সে তো একটা, তোমরা ক্লাস এইটে পড়ে এসেছো অতিথির স্মৃতি, তাই না? সেখানে আমরা দেখেছি যে একজন একটা নিকৃষ্ট জীবের প্রতিও মানুষের কিরকম একটা মায়া, এবং উভয় জীব এবং মানুষের কিরকম একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়। তাহলে যে কুকুরটাকে পোষা হয় সেই কুকুর তার প্রভুর জন্য কি সবকিছু করতে পারে। তাহলে সেই প্রভুর বাস্তুভিটায় দাঁড়ায় দাঁড়ায় কুকুরটা কি করছে, আর্তনাদ করছে, চিৎকার করছে, যেন সেই পাকিস্তানিদের ধ্বংসলীলার বিরুদ্ধে সে একটা ঘৃণা জানাচ্ছে, একটা প্রতিবাদ জানাচ্ছে। এরপরে বলছে, তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুজ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তার মানে কি, যে একটা ছোট্ট শিশু কি সে কি বুঝতে পারে যে আসলে পাকিস্তানিরা আমার মা বাবাকে মেরে ফেলে তাদেরকে লাশ করে দিয়েছে। শিশু যে কি করে, যে মায়ের দুধ খায়, তার সে মা যে মারা গিয়েছে সেই ধারণাটা আসলে তার তখনো হয় নাই। সে হামাগুড়ি দিয়ে কি করছে, তার লাশ হাতড়াচ্ছে যে আসলে তারা জীবিত নাকি মৃত। তো এই যে একটা পরিস্থিতি, এটা দেখো আমাদের মনের মধ্যে কিরকম নাড়া দিচ্ছে, যে সত্যিকারই যেন আমরা একটা 1971 সেই ধ্বংস যজ্ঞের যেন একটা প্রতিচ্ছবি আমরা চোখে দেখতে পাচ্ছি এই লাইনগুলির মাধ্যমে। এরপরে বলা আছে, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তার মানে কি, যে আমরা ধ্বংসযজ্ঞের মোটামুটি একটা কি যে ভয়াবহ চিত্র অলরেডি এই লাইনগুলোর মধ্য দিয়ে জেনে গিয়েছি, সেই জন্য কবি আবার এখানে কি করেছেন, যে সেই স্বাধীনতাকেই যেন তিনি এখানে জিজ্ঞাসা করেছেন যে তোমাকে পেতে হলে আমাদেরকে আর কি কি করতে হবে, আমরা আর কি কি নির্যাতনের শিকার হব। বলছি, স্বাধীনতা তোমার জন্য থুতথুড়ে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল। বলছে যে সেই বৃদ্ধ একদম কি জীবনের শেষ সময়ে চলে এসেছে, সে যেন কি করছে, যে তার মৃত্যুর প্রহর গুনছে, যে এই তো আমি এখন বয়সের শেষ সীমায় পড়ে গিয়েছি, কবে আমাকে সৃষ্টিকর্তা ডাক দিবে, আর কবে আমাকে কি করতে হবে, যে সবকিছু ছেড়ে দিয়ে পরপারে চলে যেতে হবে। সে কি উদাসীন, তার হয়তো আত্মীয় স্বজন, তার যারা যারা ছিল প্রত্যেকে কি করতে গিয়ে, যে এই স্বাধীন এই মুক্তিযুদ্ধে তাদেরকে কি করতে হয়েছে, এই পাকিস্তানিদের হাতে জীবন দিতে হয়েছে, সেই জন্য সে উদাসীন ভাবে দাওয়া মানে কি বারান্দা, খোলা জায়গা, ঘরের সামনের যে খোলা বারান্দা সেটাকে কি বলা হয়, দাওয়া বলা হয়। তাহলে সে এখানে কি করছে, বলছে তার চোখের নিচে অপরাহ্নের ঝিলিক, অপরাহ্ন মানে কি মধ্যাহ্নের সময় থেকে একদম সন্ধ্যার পূর্ব পর্যন্ত, মধ্যাহ্ন মানে কি দুপুরবেলা, আর অপরাহ্ন মানে বিকেল বেলা। তাহলে সে বিকেল বেলার রৌদ্রটা কিরকম, একটু অপেক্ষাকৃত কি মিষ্টি, তাই না, যেন একটু দুর্বল, সেই রোদের তেজটা কম। তাহলে তার বয়স যেহেতু এখন প্রায় শেষের দিকে গিয়েছে, সেই জন্য কি যে তার শরীরটা যেরকম দুর্বল, এবং তিনি সেই দুর্বল অবস্থায় সেই দুর্বল আলোর ঝিলিকে যেন সেও কি করছে, তার জীবনের শেষ মুহূর্তে এই স্বাধীনতার জন্য অপেক্ষা করছে, সেও যেন এখানে একটু সেই দুর্বল আলোর ঝিলিকের মতো এখানে তার মনের মধ্যে একটু আশা দেখা দিয়েছে, যে হয়তো বা স্বাধীনতা আসবে। এবং তার উস্কো খুস্কো চুল সেই দাওয়ায়, সে বিধ্বস্ত অবস্থায় যখন বসে আছে, তখন বাতাসে তার চুল নড়ছে।
তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তোমরা কি শুনতে পাচ্ছ সব কথা? না ম্যাডাম। আচ্ছা, এই কবিতাটা আমি যতটুকু আলোচনা করলাম তোমাদের সঙ্গে কথা বললাম এই লাইনগুলি নিয়ে কি তোমাদের কোনো সমস্যা আছে বাবা? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করব, আজকে পুরো কবিতাটা শেষ করতে পারবো না। আমরা এখান থেকে দেখলাম যে এই কবিতা পাঠ শেষে আমরা কি কি শিখবো বা কি কি জানতে পারবো, কি কি ব্যাখ্যা করতে পারবো এইটা আমরা জানলাম। ওই বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দিবে এবং শামসুর রহমানের যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি তোমরা খুব সুন্দর করে কি করবে যে আয়ত্ত করবে, এবং এখানে কবিতার যে লাইনগুলি আমি সুন্দর করে তোমাদেরকে বিশ্লেষণ করে দিয়েছি, প্রত্যেকটা যে নতুন নতুন শব্দ বা কঠিন যে শব্দগুলি পেয়েছি সেই শব্দগুলির অর্থ কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো এগুলো তোমরা আবার সুন্দর করে বাসায় প্রত্যেকে করবে, এবং যেহেতু এখন তোমাদের অ্যাসাইনমেন্টের চাপ আছে আমি বলবো না যে তোমরা এইচডব্লিউ করো, কিন্তু বাসায় খুব সুন্দর করে মনে করো যে আগামী ক্লাসে আমি এই অংশ থেকে পড়া ধরবো, তারপরে আমরা পরের অংশে চলে যাব। ঠিক আছে বাবা, বলো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? তোমাদের কিছু বলার আছে, জিজ্ঞাসা করার আছে আমাকে? ম্যাম অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবো? শোনো, ইউটিউবে আজকে সার্চ দিবে, তোমাদের ইতিহাস ম্যাম ছেড়ে দিয়েছে কিভাবে লেখবা, কভার পেজ দেখাইছে, মানে সবকিছু খুব সুন্দর করে দেখিয়েছে। ওরকম করে তোমরা দেখার পরে তারপরে কালকের ক্লাসে আবার আমাকে বলবে, আমি তোমাদেরকে কোথাও কোনো আরো যদি সমস্যা থাকে অ্যাড করতে হয় বলে দিব। ঠিক আছে বাবা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। আচ্ছা ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। বাবা মারা গেছে তোমার?